খুব ভালো এবং সুন্দর চুল পেতে গেলে আমাদের প্রয়োজন চুলকে কন্ডিশনিং করা। তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সানি হার্বালস আর্নিকা হেয়ার কন্ডিশনার, এই কন্ডিশনারটার রিভিউ বলতে। কন্ডিশনারটা কিন্তু সানি হার্বালস এর। সানি হার্বালস হলো বাক্সান্স ড্রাগস এন্ড ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড এর একটা প্রোডাক্ট। সানি হার্বালস আর্নিকা হেয়ার কন্ডিশনার হচ্ছে এমন একটা কন্ডিশনার যেটা কিনা একটা হোমিওপ্যাথিক কন্ডিশনার বলা যায়। প্রত্যেকবার শ্যাম্পু ইউজ করার পর তোমাদেরকে এই কন্ডিশনারটি ইউজ করতে হবে। এটার স্মেলের কথা যদি বলি, এটার স্মেল কিন্তু সেরকম একটা নেই, কিন্তু রেজাল্ট খুব ভালো। এটা স্মেল সেরকম ভাবে কিছু বলার মতো একটা স্মেল না, লাইক কন্ডিশনার হালকা একটা স্মেল, সেরকম কিন্তু কোনো স্মেল নেই। কন্ডিশনটা তোমরা অনলাইন এবং অফলাইন দুটো মার্কেটেই পেয়ে যাচ্ছ। আমি এটা অনলাইন 1mg থেকে পারচেস করেছিলাম, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। আর যারা অফলাইন থেকে কিনতে চাইছো তারা হোমিওপ্যাথিক মেডিসিনের যে কোনো শপে তো তোমরা এটা পেয়েই যাচ্ছ। তাছাড়া নিউ মার্কেট ধর্মতলা এরিয়ায় যে বাগড়ি মার্কেট আছে ওইখানেও কিন্তু যে কোনো হোমিওপ্যাথিক স্টোরে খুব ইজিলি এবং 100% গ্যারেন্টি তোমরা এটা পেয়ে যাবে। বাট তোমাদেরকে বলে দিই যে এটা কিভাবে ইউজ করতে হবে। শ্যাম্পু করার পর কিন্তু তোমরা এটা ইউজ করবে ভেজা চুলে, এটা ইউজ করতে হবে যেন রুট টাচ না করে, জাস্ট চুলে ইউজ করবে। আর এটা 2 থেকে 3 মিনিট এটা তোমার চুলে তুমি রাখবে, মানে মাসাজ করবে চুলগুলোকে, দেন তারপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে। বাজারে তো অনেক কন্ডিশনার পাওয়া যায়, কিন্তু এই কন্ডিশনারটাই কেন ইউজ করবো, এই কন্ডিশনারটা আমাদের চুলের জন্য কতটা ভালো। তো দেখো এই যে কন্ডিশনারটা, এই কন্ডিশনারটা চুলে যদি ইউজ করা যায় তাহলে চুল পড়াটা অনেকটা বন্ধ হবে, নতুন হেয়ার গ্রোথ হবে, নতুন করে হেয়ার গ্রোথ হবে, চুল পড়া বন্ধ হবে। যারা চুলে প্রচন্ড ব্লো ড্রাই করো, যাদের চুল প্রচন্ড ড্রাই হয়ে গেছে, কালার করে স্ট্রেটনিং করে যাদের চুল ড্যামেজ হয়ে গেছে, তারা এই কন্ডিশনারটা ইউজ করতে পারো, এটা খুব ভালো একটা রেজাল্ট দেয়। কন্ডিশনারটার আরেকটা যেটা ভালো প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সবকিছু তো শুধু মেয়েদের জন্যই হয়, ছেলেদের জন্য তো হয়ই না, তো ছেলেদের মন খারাপ করার দরকার নেই, এটা কিন্তু মেল ফিমেল বোথ ইউজ করা যায়। চুল কিন্তু প্রতিদিন আমরা যখন বাইরে বেরোচ্ছি বা ঘরে থাকাকালীনও বাইরে ধুলো বালি ডাস্টে কিন্তু আমাদের চুল প্রচন্ড পরিমাণে ড্যামেজ হয়, কন্ডিশনারটা যদি ইউজ করো সেই ড্যামেজটা কিন্তু অনেকটাই কন্ডিশনারটা কন্ট্রোল করবে। নাম শুনেই বুঝতে পারছো আর্নিকা হেয়ার কন্ডিশনার। তো এর মধ্যে রয়েছে আর্নিকা প্ল্যান্ট, যেটা কিনা আমাদের চুলকে আমাদের চুলের গোড়াকে শক্ত করবে এবং আমাদের চুল পড়া বন্ধ করবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে। তোমাদেরকে বলি যে এই কন্ডিশনারটা ইউজ করে আমি কি রেজাল্ট পেয়েছি, এটা সব থেকে ইম্পর্টেন্ট, আমি কেমন রেজাল্ট পেয়েছি এই কন্ডিশনারটা ইউজ করে। তো এই কন্ডিশনারটা আমি লাস্ট 2 মাস হলে ইউজ করছি, আমি যে রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে এই কন্ডিশনারটার সঙ্গে কিন্তু যাদের মাথায় ড্যান্ড্রফ আছে সেটা কিন্তু যাবে না, আমি বলে দিলাম। ড্যান্ড্রফের সঙ্গে কিন্তু এই কন্ডিশনারটার কোনো লিংক নেই। এই কন্ডিশনারটা জাস্ট তোমার চুল পড়াটা কম করে দেবে, নতুন হেয়ার গ্রোথ হবে। কন্ডিশনারটা ইউজ করে আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, আমার চুল পড়াটা একেবারেই নেই, মানে সত্যিই নেই, আমার চুল পড়া পুরোপুরি কন্ট্রোল হয়ে গেছে। কন্ডিশনারটা ইউজ করে আমি আরেকটা যেটা রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে শ্যাম্পু করার পর নর্মাল কোনো কন্ডিশনার ইউজ করলে কি হয়, চুল উষ্ণ শুষ্ক হয়ে থাকে, চুল খুব ড্রাই হয়ে যায়, মাঝে মাঝে চুল উষ্ণ খুষ্ক হয়ে থাকে, ম্যানেজ করা খুব প্রবলেম হয়ে যায়। তো এই কন্ডিশনারটা যদি তোমরা শ্যাম্পু করার পরে ইউজ করে নাও তাহলে কিন্তু চুলটা সারাদিন বেশ ম্যানেজেবল থাকে। এই কন্ডিশনারটা হেয়ার গ্রোথটাকে অনেকটা স্টিমুলেট করে, চুলের বৃদ্ধি হয়, আমার চুল অনেকটাই বড়, তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এটা ইউজ করে। যাদের চুল খুব পাতলা হয়ে গেছে, ড্যামেজ হয়েছে, চুল অনেক ঝরে যাচ্ছে, তারা কিন্তু একবার ইউজ করে দেখতে পারো। স্পেশালি যাদের চুল খুব পাতলা তারা যদি এই কন্ডিশনারটা ইউজ করো শ্যাম্পু করার পরে, তাহলে দেখবে তোমার চুলে একটা নতুন করে একটা তুমি বাউন্স দেখতে পাচ্ছ, চুলটা খুব ফোলা ফোলা লাগবে, মনে হবে তোমার চুল অনেকটা মোটা, তো একটা বাউন্স লুক দেবে কিন্তু এই কন্ডিশনারটা তোমার চুলে। কিন্তু ইউজ করার আগে তো আমাদেরকে এই কন্ডিশনারটা কিনতে হবে, তো এটার কত দাম? এই যে বোতলটা দেখছো এটা হচ্ছে 150 ml, আর এই 150 ml বোতলটার দাম হচ্ছে 170 টাকা। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করে দিও, আমার ভিডিও যদি খুব ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও, আর এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা।